যদি আর একটা দিন দেরি হতো তাহলে আপনি এই কেসটা হারতেন, আপনার মেয়ে বিচার পেত না আর তার আত্মা শান্তি পেত না। হ্যাঁ, কিন্তু এই অসম্ভবটা আপনি সম্ভব করবেন কি করে? মানে পুলিশের চার্জশিট তো আপনি চেঞ্জ করতে পারবেন না। অনেক কিছু চেঞ্জ করা হবে, অনেক কিছু। তদন্ত তো করাই হয়নি, তদন্তই হয়নি, আগে থেকেই সব সেটিং করা হয়ে গিয়েছিল, সব সেটিং। অথচ জানে না যে আমি সেটিং ঘোরাতে এক্সপার্ট। সব নাটক লিখে কোনো লাভ নেই। একটি গৃহবধূ ছিল, সে হেঁসেলে ঢুকিল, তারপর রান্না করতে শুরু করিল, আর তারপর হঠাৎ গ্যাস সিলিন্ডার বাস্ট করিয়া সে মরিয়া গেল। এত সহজে তো এই অঙ্কটা মেনে নেওয়া যাচ্ছে না। কেন, কিসের ভিত্তিতে আপনি এ কথা বলছেন? আমাদের তো কোনো প্রমাণ নেই। প্রমাণ আছে, আছে প্রমাণ, আসল প্রমাণটা তো আছে। পুলিশকে যে স্টেটমেন্ট দেয়া হয় সেই স্টেটমেন্টে বলা হয় যে সময়টা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই সময়টা ক্ষিতিশ বাবু পুরীতে জগন্নাথ দেবের দর্শনে গিয়েছিলেন। তাই তো লেখা আছে না, জগন্নাথ দেবের দর্শনে উনি যে ট্রেনে গিয়েছিলেন, মানে উনি যে ট্রেনের কথা বলেছেন, তা ছাড়ে সকাল 6:10 আর পৌঁছয় ঠিক 11:20। অথচ হোটেলের রেজিস্টারে ওনার নামটা যেখানে এন্ট্রি করা আছে আমি খবর নিয়ে দেখেছি, উনি পৌঁছেছিলেন প্রায় 8:30। তাহলে এই মাঝখানের সময়টা ক্ষিতিশবাবু কোথায় ছিলেন? কিন্তু হোটেলের অ্যারাইভাল টাইম ছিল ঠিক রাত 8:45। তাহলে ক্ষিতিশবাবু এই মাঝখানের সময়টা কি করছিলেন, কোথায় ছিলেন? এই মাঝখানের টাইমটা বড় বাবু, ওখানটাই অঙ্কটা মেলেনি, আর এই অঙ্কটা মেলানোর জন্য আছে এই ম্যাথামেটিসিয়ান অ্যাডভোকেট গীতা এলএলবি। আপনি চিন্তা করবেন না, ও কিচ্ছু করতে পারবে না, ও কিচ্ছু করতে পারবে না আপনার, তাই কোনো প্রমাণ নেই। কিন্তু ও যেভাবে থ্রেট করছে আমার পরিবারকে, আমার তো টেনশন হচ্ছে। আমার বাড়িতে পৌঁছে গেছিল, আমার বাড়িতে পৌঁছে আমাকে রীতিমতো জেরা করছিল, এটা কিন্তু ওর এখতিয়ারের মধ্যে পড়ে না, তার সত্ত্বেও ও আমাকে জেরা করছিল। সবে মাত্র তো দুদিন হয়েছে প্র্যাকটিস শুরু করেছে, ক্রিমিনাল লয়ার তো, তাই না? ওই অগ্নিজিৎ মুখার্জির পুত্রবধূ বলে ও ধরাকে সরাজ্ঞান করছে। আপনি কেন এত ভাবছেন? ও কিচ্ছু করতে পারবে না আপনার, কিচ্ছু করতে পারবে না। আমি তো আছি, আর আছেন? আমিও প্রস্তুত। আপনি চিন্তা করবেন না ক্ষিতিশ বাবু, আপনারা কেউ চিন্তা করবেন না, নেক্সট ডেটে আপনি বেকসুর খালাস পাচ্ছেন, আমি আপনাকে প্রমিস করছি। হ্যালো, কে বলছেন? অ্যাডভোকেট গীতা এলএলবি বলছি, মাই ডিয়ার শ্বশুর মশাই। চাকরাও মারছ আমার সাথে? চাকরাও মারছ তুমি আমার সাথে? চাকরাও মারছ তুমি? চাকরাও কোথায় মারছি? চাকরাও তো আপনি মারছেন, আপনি তো উপন্যাসিক হয়ে গেছেন, একবারে সাহিত্যিক হয়ে গেছেন, তাই না? কি কি বলতে চাচ্ছ তুমি? আমি একজন অ্যাডভোকেট। না না, কোথায়? ওসব তো আপনি কবেই ছেড়ে দিয়েছেন, এখন তো আপনি গল্প লিখছেন, গল্প। এই তুমি কি বলতে চাইছো? কিছুই নয়, দুটো পয়েন্ট শুধুমাত্র আপনার মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। কি পয়েন্ট? লিগাল পয়েন্ট। রহস্য একটু আছে, কিন্তু সেটা আপনারা ছেড়ে গেছেন, একটা গোদা কেস লড়তে চলে এসেছেন, অত সহজ নয়। কি বলতে চাইছো সেটা স্পষ্ট করে বলো। বলছি, জগন্নাথ দর্শনে গিয়েছিলেন নাকি ক্ষিতিশ বাবু? যেদিন উনি ট্রেনে করে গিয়েছিলেন সেদিন দুপুরবেলার মধ্যে ওনার ওখানে পৌঁছে যাওয়ার কথা। সে আমি টাইমটা দেখে নিয়েছি, টাইম টেবিলে। অ্যারাইভাল টাইম কখন ছিল পুরীতে? তাতে তাতে কি দাঁড়ালো? কিন্তু হোটেলের রেজিস্টারে ওনার সই ছিল ঠিক রাত 8:30। কি বলতে চাইছো তুমি? মিলছে না শ্বশুর মশাই, এই মাঝখানের টাইমটা মিলছে না, কিছুতেই মিলছে না।
অ্যাডভোকেট গীতা গাঙ্গুলি। চিৎকার করবেন না, একদম চেল্লাবেন না। অপরাধীদের পাশে দাঁড়িয়ে মোটা মোটা ফিস নিয়ে ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছেন, আর এদিকে একজন বৃদ্ধ চোখের জল ফেলছে। তোমার এত বড় সাহস! তুমি আমার বাড়িতে আমার ছেলেকে বিয়ে করে তুমি আমাকে থ্রেট করছো? থ্রেট কোথায় করছি? থ্রেট তো করছি না, আপনার বোকা মোটা শুধু আপনাকে ধরিয়ে দিচ্ছি। বলছি কি করতে পড়াশোনাটা করলেন? হ্যাঁ বলি, তুকে পাস করেছেন নাকি? অ্যাডভোকেট গাঙ্গুলি, প্রশ্ন উঠবে। আর আর একটা জিনিস আমি তদন্তে পাঠিয়েছি। কি জিনিস? ওই দিন সন্ধ্যাবেলা ঠিক কোন সময় ছিল ভুবনেশ্বরগামী ফ্লাইট? তাহলে কি এখান থেকে খুনটা করে তারপরে এয়ারপোর্টে পৌঁছে তারপরে ভুবনেশ্বরের জন্য ফ্লাই করা হয়? ঠিক কটার সময়, ঠিক কটার সময় উনি ভুবনেশ্বরে ফ্লাই করেছিলেন? ঠিক কটার সময় উনি ওখানে পৌঁছেছিলেন? তারপরে পৌঁছানোর পর কি উনি ওখানে সাইন করেন? এই এই, তুমি কি বলছো? কি তুমি কি গোয়েন্দা নাকি? এটা তোমার এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা পুলিশের এখতিয়ারের মধ্যে পড়ে। পড়েনি তো, চার্জশিটে এরকম কোনো উল্লেখ নেই, সমস্ত কিছু তাই ধামাচাপা দেওয়া হয়েছে। কিন্তু কি ধামাচাপা দিচ্ছেন? হ্যাঁ কি ধামাচাপা দিচ্ছেন? আগ্নেয়গিরিকে কখনো ধামাচাপা দেওয়া যায় না, তার বিস্ফোরণ হবেই। আপনাকে আমি বলেছি না, এরপর থেকে আপনার সাথে আমি যে যে কেস লড়বো সেই সব কটা কেস T29 পাঁচ দিনের টেস্ট ম্যাচ, কথাটা মাথায় রাখবেন। আর নেক্সট ডেটে আপনার ওই ক্ষিতিশ বাবু আর তার ওই পুলটুচি আছে না, দোয়েল দত্ত তার প্রেমিকা, তাদেরকে আপনি বেকসুর খালাস করতে পারবেন না মাই ডিয়ার শ্বশুর মশাই। তুমি ঘরে থেকে তুমি আমার সঙ্গে লড়াই করার চেষ্টা করছো? আপনার ওই ডিভোর্স পেপারে আমি সাইন করে দিয়েছি, তাই না? আর কিসের ঘর কিসের বাহির? হ্যাঁ কে কার, কেউ কারণ না, সবটাই মায়া শ্বশুর মশাই, সবটাই মায়া। ফোনটা রাখছি, আর আপনি প্রস্তুত থাকুন নেক্সট কেসে হারার জন্য। আর আপনার ওই মাথায় যে চলমান ইনস্টিটিউশনের মুকুটটা আছে না, ওটা আমি খুলে নেব, নিয়ে আমি নিজের মাথায় পড়ব। আর এরপরে আপনি আতঙ্কে ভুগবেন, যেখানে যেখানে কেস লড়তে যাবেন সেখানে সেখানে বলবেন যে উল্টো দিকে গীতা নেই তো, গীতা এলএলবি নেই তো। জেনে শুনে কেসটা নেবেন, নইলে ভুলেও কেসটা নেবেন না। হ্যালো 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 হ্যালো, কি বললো? কি কি বললো স্যার? স্যার কি হয়েছে কি স্যার? আরে মেয়েটা তো ওকালতির সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে দিয়েছে। আরে মেয়েটা মেয়েটা অত্যন্ত চতুর, ধূর্ত শৃগালের মতো, ধূর্ত শৃগালের মতো বুদ্ধি। স্যার কি 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 হয়েছে কি স্যার? এক মিনিট। আপনি কি ভুল স্টেটমেন্ট দিয়েছিলেন? আমি কি স্টেটমেন্ট দিয়েছি ভুলে যান, আমি আপনাকে প্রায় 50 লক্ষ টাকা দিয়েছি সেটা মাথায় রাখুন। নেক্সট ডেটে যাতে আমি বেকসুর খালাস পাই। চলি। কি কি হয়েছে, কি এনি প্রবলেম? আরে মেয়েটা তো কেসটা প্রায় জিতেই নিচ্ছে কোর্টে পৌঁছানোর আগে। কেন? চার্জশিটে যা লিখছে আর ও যা বলছে দুটো আলাদা। আপনি কি ভেবেছিলেন আপনি কোনো সাত্ত্বিক মানুষের, কোনো ভগবান অন্ত প্রাণ সৎ মানুষের কেস লড়ছেন? উনি তো বলে গেল যে আপনাকে 50 লক্ষ টাকা দিয়েছে, এখন কেসটা জেতানোর দায়িত্ব আপনার। চলি। ট্রেনে যায়নি ক্ষিতিশ। কি বলছেন কি স্যার? অ্যাকর্ডিং টু গীতা ফ্লাইটে গেছে, পরে ভুবনেশ্বর ফ্লাইটে, তারপর ওখান থেকে কারে, ম্যাক্সিমাম 1 ঘন্টা। ও মাই গড, ও মাই গড, এই মেয়েটা তো মারাত্মক ক্লেভার এবং ভীষণ ভালো লয়ার, অ্যাজ এ লয়ার ভীষণ ভালো, কিন্তু
অ্যাজ পুত্রবধূ আর আমার প্রতিপক্ষ হিসেবে ভীষণ খারাপ। স্যার, এই কেসটা ওকে জিততে দেওয়া যাবে না, জিততে আপনার রেপুটেশন নষ্ট হবে। জিতবে না, জিততে দেব না, কিছুতেই না। টেস্ট ম্যাচ দেখাচ্ছে, টেস্ট ম্যাচ নয়, টি-20 ম্যাচই হবে। নেক্সট ডেটে জিততেই হবে, অ্যাট এনি কস্ট। এসব কোর্ট কাচারি, হিয়ারিং, তারিখ, এসব নিয়ে তো লেজে গোবড় হচ্ছি আমি। কি উকিল বাবু করছেন বলুন তো আপনি? হ্যাঁ, অ্যাডভোকেট ভজন মিত্তির। তুমি ঠিকই বলেছো। তুমি তোমার কেসটার যে অবস্থা, জল কিন্তু ওদিকেই ঝুঁকে আছে, তোমার সাজা হওয়ার সম্ভাবনাই বেশি। অন্তত সাদা চোখে তো তাই মনে হচ্ছে। ব্যাস, তাহলে আর কি, চলে যাই, জেলে চলে যাই, আর বাকি জীবনটা ওখানেই কাটাই। আর আপনারা মোটা মোটা ফিজ নিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ান, এই তাই তো? হ্যাঁ, এই ভোজন মিত্তির, আমি কিন্তু উকিল টুকিল কিচ্ছু মানি না। হ্যাঁ, আমার যদি কিছু হয় তাহলে কিন্তু তোমাদের লাশ পড়ে যাবে। হ্যাঁ, না তুমি বাঁচবে, না তোমার ওই অগ্নিজিৎ মুখার্জি বাঁচবে। কলার ছাড়ো, দুদিনের যোগী ভাতকে অন্ন বলছো? তুমি আমার কলার ধরছো? আমার জানো আমি তোমার কি করতে পারি? এই নিজেদের মধ্যে ঝামেলা করছেন কেন? Geeta LL.B. Geeta LL.B.